এবার কিছু সংবাদ এক নজরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ষাট বছর পূর্তি উপলক্ষে সভা সেমিনার সহ বছরব্যাপী বিভিন্ন আয়োজনের উদ্যোগ নিয়েছে বিভাগটি সকালে সামাজিক বিজ্ঞান অনুষদের মিলনায়তনে আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড আখতারুজ্জামান প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা কর্মীরা কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী সকালে জাতীয় সামনে এক শোভাযাত্রায় অংশ কথা বলেন তিনি নাটোরের সিংরায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার দুই পলাতক আসামি ফাতু এবং তার ছেলে সজীবকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার রাতে দিনাজপুরের কোতোয়ালি থানার কেল্লা বাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় মেহেরপুরে ছয়টি স্বর্ণের বার সহ দুইজনকে আটক করেছে পুলিশ সকালে মেহেরপুরের শিববাড়ি মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় চুয়ান্ন লাখ টাকা সাতক্ষীরা সড়কের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ পাটকেলঘাটা থেকে কালীগঞ্জ পর্যন্ত দ্বিতীয় দিনের মতো চলছে উচ্ছেদ অভিযান পর অবৈধ দখল ঠেকাতে রাস্তার দুই ধারে বসানো হবে সীমানা পিলার